জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে যা যা করা দরকার জামায়াত তাই করবে। বলেন, সকল রাজনৈতিক দল এক কাতারে না এলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনে অংশ নিলে সমতা থাকবে না বলেও মন্তব্য তার। এদিকে দীর্ঘ দশ বছর পর দলের সমাবেশকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে আশেপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের ভিড়। ফরুক বাবু রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই তিন দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দীর্ঘ দশ বছর পর রাজনৈতিক নিবন্ধন হারানোর দলের নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় করেন সেখানে। জামায়াত অনিবন্ধিত রাজনৈতিক দল নয় দাবি করে বক্তারা প্রশ্ন করেন, কোন আইনে নির্বাচন কমিশন জামায়াতকে অনিবন্ধিত দল হিসেবে ঘোষণা দিয়েছে? 2008 সালে জামায়াত নিবন্ধন লাভ করেছে, এই নিবন্ধনের বিরুদ্ধে রিট করে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। তিনজন বিচারপতি বিচার করে বলেছেন একজন পক্ষে রায় দিয়েছেন, দুইজন বলেছেন এটা বেআইনি, এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এই অবস্থায় জামাত ইসলামী বেআইনি নিবন্ধন নাই এই কথা বলার ক্ষমতা বাংলাদেশের কোনো ব্যক্তির নাই। আমি নির্বাচন কমিশনকে বলবো, কোন আইনের বলে জামাত ইসলামীর নিবন্ধনের তালিকা থেকে আপনারা জামাতকে বাদ রেখেছেন তার কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন, ডিএমপির একটি নাকি বলা আছে সমাবেশের জন্য অনুমতি নিতে হবে। আপনার আইন কি সংবিধানের উঠবে? ডিএমপির এক পার্লামেন্ট অনুমতি এ কথা সত্য, তবে আপনার একটা যদি আইন থাকে এই আইন সংবিধানের সাথে সংঘর্ষের এমন পরিবর্তন করতে হবে আমরা মানি না। সংগঠনটির নায়েবে আমির পুলিশকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী নিজ থেকে বিশৃঙ্খলা করে না, বাইরে থেকে উস্কানি দেওয়া হয়। এ সময় নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও যুক্তি দেখান তিনি। নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে অবাধ সুস্থ নিরপেক্ষ সকলের জন্য সমান সুযোগ সুবিধা। এখানে এসে তো আপনি গণ্ডগোল, আপনি ক্ষমতায় থাকবেন নির্বাচন হবে, আমরা নিচে থাকবার জন্য সম্মত হইব না। এবারে নির্বাচন হবে একমাত্র কেয়ারটেকার সরকারের মাধ্যমে, এবং সে দাবি আদায় করার জন্যে যা করা দরকার আন্দোলন করা দরকার ইনশাআল্লাহ এই আমরা সেই আন্দোলন করব ইনশাআল্লাহ। আজকে জাতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটি জাতীয় ঐক্য। আমি দল মত নির্বিশেষে সরকার দল সকলে মিলে একটি জাতীয় ঐক্যের আহ্বান জানাই। তিনি স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী একসাথে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।